একাত্তর টেলিভিশনের জামালপুর জেলার বকশীগঞ্জ প্রতিনিধি গোলাম রাব্বানি নাদিম হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 10টায় শ্রীনগর উপজেলার প্রেস ক্লাবের আয়োজনে উপজেলার ডাকবাংলা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির লস্কর, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন জনি, প্রচার সম্পাদক তারিকুল ইসলাম সহ অন্যান্যরা। বক্তারা সারা দেশে সাংবাদিকদের হত্যা ও নির্যাতন বন্ধে এবং নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ভার্সিনা আরোহী ছোয়া, নিউজ 71.tv। সংবাদ প্রচারে দ্বিধাহীন সাহসী বিজয়ের যাত্রায়।